আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর না, আজকের খবরটা একটু ভিন্ন রকম আন্তর্জাতিক অঙ্গনে। বাট এটা রাশিয়া বনাম আমেরিকার যে ছায়া যুদ্ধ শুরু হয়েছে, যেটাতে সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধ করলে পেছনে যেমন আমেরিকা আছে, তাদের মিত্রশক্তিরা আছে, আবার অপরদিকে রাশিয়ার সাথে ইরান আছে, চীনও আছে, উত্তর কোরিয়াও আছে। তো এই খেলায় গতকালকেই আপনার পুতিনের এক খুবই কাছের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কু, তিনি কিন্তু স্পষ্ট কিছু তথ্য দিয়েছেন সরকারি গণমাধ্যমে, টেলিভিশনে বক্তব্যে, যে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না হয়, দেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তো পুতিন তো একদিক থেকে হুমকি ধামকি দিচ্ছেনই, শান্তি প্রস্তাব, চুক্তি প্রস্তাব বাদও দিয়ে দিচ্ছেন, আবার ইউক্রেনও যুক্তরাষ্ট্রের পরামর্শে রাজি হচ্ছে না। এই সিচুয়েশনে আইসা পুতিন যখন বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক মিসাইল মোতায়েন করলো, সেটাকে বেলারুশ স্বাগত জানালো, এরপরে সম্ভাব্য পারমাণবিক হামলা, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মানে পারমাণবিক হামলা হবে, হ্যাঁ, তো সেই হামলা থেকে রাশিয়া যেমন নিজেদেরকে সচেতন করছে, অপরদিকে ন্যাটো বাহিনী গতকালকে যেই মহড়া দিয়েছে, সেই মহড়া স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কোথায় কোন দেশ কীভাবে কাকে রুখবে, সেগুলোর কিন্তু একটা মহড়া তারা দেখাচ্ছেন। এবার মহড়া দিয়েছে, আকাশপথে যদি আকস্মিক হামলা হয়, আকাশপথে হামলা তো আর মানুষ যা করবে না, মিসাইল, তারপর হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের যেই, হ্যাঁ, এই কী বলে যে সরঞ্জামগুলো আছে সেইগুলার, সেই হামলাকে রুখতে করণীয় কী, সেটার উপরেই বিশাল পরিসরে একটা মহড়া দিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং রোমানিয়ার সেনারা। যুক্তরাষ্ট্রের আসলে হিউজ পরিমাণ আর্মি আছে, এরা কখনো ওই দিক দিয়ে পোল্যান্ডে দিচ্ছে, লাটভিয়ায় দিচ্ছে, কখনো আবার দক্ষিণ কোরিয়ার সাথে দিক দিয়ে দিচ্ছে, ওই দিক দিয়ে জাপানের সাথে দিচ্ছে, ভারতের সাথে দিচ্ছে, আবার এদিক দিয়ে ধরেন রোমানিয়ার সাথে দিচ্ছে, সব দিকেই ম্যানেজ করে চলছে। 31 মার্চ রোমানিয়ার বিমান ঘাঁটিতে এই বিশাল মহড়া অনুষ্ঠিত শুরু হলেও এটা কয়দিন চলবে, সম্ভবত 2 থেকে 3 দিন এই মহড়া চলবে। মূলত ন্যাটো জোটের সামরিক মহড়ার অংশ হিসাবে অনুশীলন করছে সেনারা, এমনটা দাবি হচ্ছে আপনার ন্যাটোর। কিন্তু রাশিয়া বলছে যে এই জিনিসগুলো বেসিক্যালি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রস্তুতি, বা রাশিয়ার বিপক্ষে নিজেদের শক্তি প্রদর্শন ক্ষমতাকেই তারা দেখাইতে চাচ্ছে। কারণ গত 3 দিন আগে ভ্লাদিমির পুতিন তার যে সামরিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স, বলা হয়েছে যে এটা দিয়া যুক্তরাষ্ট্র উড়ানো যাবে, যুক্তরাজ্যেরও উড়ানো যাবে, এটার দূরপাল্লার ক্ষমতা এতটুকুই, তো বলা হচ্ছে যে সেইগুলাকেই আসলে একটা ট্রেইলার দেখাচ্ছে। অত্যাধুনিক হেলিকপ্টার, অস্ত্র এবং রণক্ষেত্রে এইভাবে যুদ্ধ বিমানসহ এগুলো নিয়ে কীভাবে হামলা করতে হবে, হামলা হলে কীভাবে মোকাবেলা করতে হবে, নানান কৌশল প্রদর্শন করেন। গত কয়েকদিন ধরেই রোমানিয়ার সেনা, নৌ এবং বিমান বাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রুশ আগ্রাসনের জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এমন উদ্যোগ। মার্কিন প্রশাসন বলছে, পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্ব একটা অস্থিতিশীল পরিবেশে আছে, যেটাতে রাশিয়ার একটা শক্ত ভূমিকা আছে। এখন তারা তো আবার রাশিয়ার এই নিরাপত্তা পরিষদের সভাপতি হওয়ার জন্য কিন্তু সেখানে একটা ক্লারিফিকেশন দিচ্ছে, সাফাইও গাইছে গাইছে, দেখেন না, আবার অপরদিকে নিজেরা কিন্তু রেডি। কারণ ছোটোখাটো যে দেশগুলা পুতিনের বিপরীতে মানে এই শক্তির সাথে কানেক্টেড হতে চেষ্টা করছে, যেমন ফিনল্যান্ড ন্যাটোতে ঢুকে গেছে, তাই না? তো এই দেশগুলারে সাহস যোগানোর জন্যই হোক বা যেটার জন্যই হোক, তাদের কিন্তু এই মহড়াগুলো চালাই যেতে হচ্ছে, যে শত্রু শক্তি উত্তর কোরিয়া হোক, রাশিয়া হোক, ইরান হোক, বা ধরেন এই যে আরবরা একজোট হইয়া একটা রাশিয়ামুখী চীনমুখী অবস্থান হয়ে যাচ্ছে, সেখানেও বোঝাচ্ছে যে দেখো তোমরা আমাদের পাওয়ারটা দেখো, আমরা চাইলে কী করতে পারি, আমাদের কাছে কী আছে, এটা কিন্তু একটা কৌশল অ্যাপ্লাই করা হচ্ছে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধকে মাথায় রেখেই প্রত্যেকটা মহড়া ট্রেনিং আর সেখানের কলা কৌশলগুলো কিন্তু সামনে আসছে। আল্লাহ হেফাজত করুক, তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে ওই বন্দুকের যুদ্ধ থেকে বেশি হবে, এরকম মিসাইল মেরে দিবে এক দেশ আরেক দেশে, শত্রু সেনাবাহিনী পাঠানো লাগবে না। ইয়ার্সের পাওয়ার জানেন, শারমাটের পাওয়ার জানেন, শারমাট একটা মিসাইল পুরো ফ্রান্স দেশ ধ্বংস করতে পারে, এটার ক্ষমতা এতটুকু, বুঝতে পারছেন তো? যাইয়া যুদ্ধ করার সুযোগ নাই আর। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।